জাতিসংঘ মিশন বাদ দিলেও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বন্ধুরাষ্ট্রের দুর্যোগে বাংলাদেশের সহায়তা প্রেরণে ভূমিকা পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল। এগুলো প্রায় সবই ত্রাণ বিতরণ কর্মসূচি, যা বিভিন্ন দেশের দুর্যোগে বাংলাদেশ সাহায্য হিসেবে পাঠিয়েছিল। ভারত। ভারতের গুজরাটের ভুজ শহরে 2000 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক দেশের মতো মানবিক সাহায্য পাঠায় বাংলাদেশও। প্রায় 30 দিন ব্যাপী মোট 20টি মিশন চালিয়ে বাংলাদেশ বিমান বাহিনী সেখানকার লোকদের মাঝে 57 টন ত্রাণ বিতরণ করেন। মালদ্বীপ। 2004 সালে ভয়াবহ সুনামি আঘাত হানে মালদ্বীপে। তখন বাংলাদেশের হাতে পাঠানো ত্রাণ নিয়ে মালদ্বীপে পৌঁছায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বহনকারী বিমান। একই সুনামি শ্রীলঙ্কাতেও আঘাত এনেছিল। এই দুই দেশে ত্রাণ বিতরণে বাংলাদেশ বিমান বাহিনীর মোট 29 দিন ব্যাপী 36টি ফ্লাইং মিশন পরিচালনা করে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালানো হয়। এছাড়াও 2007 সালে মালদ্বীপে পুনরায় বন্যায় আক্রান্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী মালদ্বীপে 7 দিন ব্যাপী মিশন চালায়। পাকিস্তান। 2005 সালের অক্টোবরে পাকিস্তানে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষ হতে মানবিক সাহায্য হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী C-130 বিমানে পাকিস্তানে 2 দিন ব্যাপী 3টি মিশন পরিচালনার মাধ্যমে প্রায় 18.5 টন ত্রাণ বিতরণ করা হয়। চীন। 2008 সালে চীনের চেংদু শহরে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ বিমান বাহিনী C-130 হারকিউলিস বিমান সেখানে বাংলাদেশ সরকার প্রদত্ত ত্রাণ নিয়ে এবং প্রায় 9 ঘন্টা ফ্লাইং আওয়ারের মিশনে ত্রাণ সামগ্রী বিতরণ করে। জাপান। 2011 সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত বন্ধুরাষ্ট্র জাপানের সহায়তায় বাংলাদেশ সরকার হতে পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে জাপানে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 হারকিউলিস বিমান গমন করে এবং ত্রাণ পৌঁছে দেয়। নেপাল। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালকে সহায়তার উদ্দেশ্যে ত্রাণবাহী বিমান বাহিনীর C-130 হারকিউলিস নেপালে গমন করে। 2 দিনের মিশনে তারা প্রায় 66 টন ত্রাণ বিতরণ করে। এছাড়াও নেপাল হতে 68 জন বাংলাদেশিকে নিরাপদে বাংলাদেশে নিয়ে আসে। এছাড়াও কদিন আগে নেপালে প্লেন দুর্ঘটনায় নিহতদের লাশ নিয়ে আনে বাংলাদেশের বিমান বাহিনীর এয়ারক্রাফট। শ্রীলঙ্কা। 2004 ছাড়াও 2016 সালে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী C-130 করে শ্রীলঙ্কায় উল্লেখযোগ্য পরিমাণ ত্রাণ পাঠায় বাংলাদেশ সরকার। মিয়ানমার। জি হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যার কারণে মিয়ানমারেও দুর্যোগের পাশে ছিল বাংলাদেশ। 2008 সালে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ সহায়তা নিয়ে 2টি C-130 বিমান মিয়ানমারে যায় এবং 5 দিন ব্যাপী 14 ঘন্টার ফ্লাইং মিশন পরিচালনা করে। উল্লেখ্য, এসব দেশে ত্রাণে সব ক্ষেত্রে শুধু বিমান বাহিনী না বরং নৌবাহিনী ও সেনাবাহিনীও পাঠানো হয়েছিল। যাই হোক, এই ভিডিওর আর্টিকেল কেবল বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।